আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি ভিভো Y21 অথবা Oppo A54 এই ফোন দুটি কিনতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ এই দুটি ফোন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং সাইড বাই সাইড কম্পেয়ার করব যে আসলে কোনটা বেটার। যদিও এই দুটি ফোনের প্রাইস কিন্তু এক না, বেশ ভালো রকমের একটা তফাত রয়েছে এই দুটি ফোনের প্রাইসের ভিতরে। তো ভিভো Y21 এই ফোনটির প্রাইস হচ্ছে 14,990 টাকা, আর Oppo A54 এই ফোনটির প্রাইস হচ্ছে 18,999 টাকা। সো দুটি ফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চের একটি IPS HD প্লাস ডিসপ্লে, যেটা হচ্ছে 60Hz রিফ্রেশ রেটের এবং এটার রেজলেশন হচ্ছে 720p, অর্থাৎ ডিসপ্লে রেজলেশন হচ্ছে HD প্লাস, আর এখানে কোনো প্রকার ফুল HD প্লাস রেজলেশনের ডিসপ্লে কোনো ফোনেই থাকছে না। তবে Oppo A54 এই ফোনটির ডিসপ্লেতে 5 সল কাট আউট ব্যবহার করা হয়েছে, আর ভিভো Y21 এই ফোনটির ডিসপ্লে হচ্ছে নস সমৃদ্ধ। ডিজাইনের ক্ষেত্রে দুটি ফোনেই পলিকার্বনেট ডিজাইন ব্যবহার করা হয়েছে, যদিও দেখতে অনেকটা গ্লাসের মতো লাগে, তবে এখানে কিছুটা স্লাইডলি এগিয়ে যাবে ভিভো Y21 এই ফোনটির ডিজাইনটা। আমার কাছে পার্সোনালি মোটামুটি ভালোই মনে হয়েছে। সো দুটি ফোনের সিকিউরিটি সেকশন নিয়ে আলোচনা করা যাক। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং দুটি ফোনের সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরই বেশ অ্যাকিউরেট এবং ফাস্ট, এই বাজেটে যেরকম হওয়া দরকার সেরকমই আছে। আর দুটি ফোনেই থাকতেছে USB টাইপ সি পোর্ট, ইয়ারফোন জ্যাক, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং থাকতেছে স্পিকার ও প্রাইমারি মাইক্রোফোন। দুটি ফোনের কোনোটাতেই নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকছে না। সো দুটি ফোনের এসএসসি নিয়ে আলোচনা করা যাক। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P35-এর একটি প্রসেসর, যেটা 12 nanometer ফিনপ্যাটে বিল্ড করা, আর এটার সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। আর দুটি ফোনের পারফরমেন্স একই রকম পাবেন, আর দুটি ফোনে যখন আপনারা গেম খেলবেন তখন এর থেকে এর বেশি হবে এমনটা কিন্তু না, দুটি ফোনের পারফরমেন্স সেম টু সেম। তবে এখানে প্রাইসটা কিন্তু আমি আগেই বলেছি, তবে প্রাইসটা মনে রাখবেন যে একই স্পেক দিয়ে Oppo আনতে যাচ্ছে সেম স্পেকের, এবং এক মানে প্রাইস অনেকটা লো করে ভিভো আনছে Y21। তো দেখা যাক কে এগিয়ে যায়। সো র্যামের ক্ষেত্রে ভিভো Y21 এই ফোনটিতে থাকতেছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, এবং Oppo A54 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। সো দুটি ফোনের স্টোরেজ টাইপটা হচ্ছে EMMC টাইপ স্টোরেজ, এবং এটা হচ্ছে 5.1 টাইপের। সো র্যাম এবং রমের ক্ষেত্রে কিছুটা র্যাম বেশি দেওয়া হয়েছে Oppo A54 এই ফোনটিতে, অর্থাৎ 2GB র্যাম বেশি পাচ্ছেন আর 128GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, যেখানে ভিভো Y21 এই ফোনটিতে পাচ্ছেন 64GB ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম হিসেবে পাচ্ছেন 4GB র্যাম। সো ভিভো কিন্তু আরও একটা জিনিস ক্লেম করেছে, এখানে এক্সটেন্ডেড 1GB র্যাম আপনারা পাবেন, অর্থাৎ হাওলাত করে নেওয়া স্টোরেজ থেকে 1GB র্যাম আপনাকে র্যাম হিসেবে প্রোভাইড করবে, যেটা র্যাম এক্সটেন্ডেড বলা হয় ভিভোর ক্ষেত্রে। সো দুটি ফোনেরই ওএস নিয়ে কথা বলা যাক। ভিভো Y21 এই ফোনটিতে থাকতেছে ফান্টাস ওএস 11.1 এবং থাকতেছে অ্যান্ড্রয়েড 11, আর Oppo A54 এই ফোনটিতে থাকতেছে অ্যান্ড্রয়েড 10 বেস্ট, কালার ওয়েস 7.2। সো এবারে ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক। ভিভো Y21 এই ফোনটিতে যদিও 3টি ক্যামেরার মতো দেখতে হলে এই ব্যাক পোর্শনে ব্যবহার করা হয়েছে 2টি ক্যামেরা, যার মধ্যে মেইনটি হচ্ছে 13 megapixel ক্যামেরা, আরেকটি ব্যবহার করা হয়েছে সেটা হলো 2 megapixel ডেপ সেন্সর ক্যামেরা। আর ফ্রন্টে ভিভো Y21 এই ফোনটিতে থাকতেছে 8 megapixel সেলফি ক্যামেরা। ভিভোর প্রতিদ্বন্দ্বী Oppo A54 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং এখানে যদিও 4টি ক্যামেরার মতো দেখতে মনে হতে পারে, তবে এখানে 3টি ক্যামেরা থাকতেছে, যার মধ্যে মেইন ক্যামেরাটি হচ্ছে 13 megapixel ক্যামেরা, এবং এখানে থাকতেছে একটি 2 megapixel ম্যাক্রো ক্যামেরা, 2 megapixel ডেপ সেন্সর ক্যামেরা। আর Oppo A54 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 megapixel সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার F2.0, আর ভিভো Y21 এই ফোনটিতেও কিন্তু অ্যাপারচার হিসেবে মেইন ক্যামেরার অ্যাপারচার F2.0 থাকতেছে। দুটি ফোনেই ভিডিও করা যাবে 1080p রেজলেশনে এবং 30 frames per second, কোনোটাতেই 4K থাকতেছে না, এবং 1080p 60fps কোনোটাতেই প্রোভাইড করা হয়নি। এবার আলোচনা করা যাক ব্যাটারি সেকশন নিয়ে। ব্যাটারিতে দুটি ফোনই ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি, এবং ব্যবহার করা হয়েছে এখানে 18W একটি চার্জার ব্যবহার করা হয়েছে ভিভো Y21 এই ফোনটিতে, এবং সেম 18W একটি চার্জার ব্যবহার করা হয়েছে Oppo A54 এই ফোনটিতে। সো দুটি ফোনের ব্যাটারি ব্যাকআপও সেম, এবং একই হার্ডওয়্যার, এবং থাকতেছে একই ডিসপ্লে, এবং ডিজাইনের অনেকটা সামঞ্জস্যপূর্ণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো দুটি ফোনের ভিতরে আমি যেটা মনে করি যে প্রাইস বিবেচনা করলে অবশ্যই একই স্পেকেই আপনারা পাচ্ছেন ভিভো Y21 এই ফোনটি, এবং সেম স্পেকেই আপনারা দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে Oppo A54 এই ফোনটি। তবে কিছুটা র্যামের ক্ষেত্রে বেশি দিয়েছে Oppo A54 এই ফোনটি। তবে অবশ্যই আমি চাই যদি আপনি যদি এই বাজেটে ভালো ফোন কিনতে চান, তবে এই দুটি একটিও ফোনও ভালো না এই বাজেটে, অন্য ফোন দেখতে পারেন, অর্থাৎ টেকনো দেখতে পারেন, সেই ফোনগুলো ভালো হতে পারে, অবশ্যই ভালো হবে, সেগুলোতে হার্ডওয়্যার ক্যাপাবিলিটি অনেক স্পিড এবং অনেক ক্যাপাবল হার্ডওয়্যার সেগুলোতে প্রোভাইড করা হয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।